হ্যালো এভি ওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আর্ট সাপোর্ট উইথ আর্টস বাই র্যাটস ইউটিউবের আর্ট বিষয়ক সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান তাতে আছে আমি আসিফুর রহমান একজন প্রফেশনাল কমিক বুক আর্টিস্ট কার্টুন্ট এবং সবাই জানেন সফল ইউটিউবার আজকের ভিডিওতে যেটা নিয়ে কথা হবে এটা হচ্ছে ডিজিটাল পেন্টিং বা ডিজিটাল কালারিং এটার ক্ষেত্রে একটা ছোট্ট টিপস যেটা আসলে আসলে বলতে পারেন যে একটা থট থট প্রসেস যেটা আপনার কালারিংয়ের ফিলোসফিক্যাল এবং প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে কিছু চেঞ্জ নিয়ে আসবে ডিজিটাল কালারিংটা অনেক দিন পর্যন্ত কিন্তু আমার কাছে একটা বলা যায় যে মিস্ট্রি কিভাবে ডিজিটাল কালারিং করে এই জিনিসটা মানে বুঝতে বুঝতে বিগিনিং স্টেজে অনেকখানি সময় চলে যায় আর ডিজিটাল কালারিং নিয়ে আমার সবসময় একটা ধারণা ছিল মানে আমাদের আমি জানি না অনেকেরই হয়তো একটা ধারণা থাকতে পারে এরকম একটা ছবি দেখলে চেষ্টা করতাম কি হয়তো অল্টার চাপ দিয়ে যে কালার পিক করলাম এটা দিলাম কালারটা আসলো এখান থেকে আচ্ছা 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 এটা দিলাম কালারটা আসলো এখান থেকে আচ্ছা আচ্ছা কালারটা এখান থেকে তো ভাবতাম একটা কনফিউশন থাকতো যে এই কালারগুলো আর্টিস্টরা সিলেক্ট করেন কিভাবে। এই কালারগুলো কীভাবে দিলেন আমি তো যদি কালার করতে যাই আমার তো মাথায় আসে এই কালার আমার তো মনে হয় এই কালার এখান থেকে এখান থেকে কিভাবে কালার পিক করে এটা ঘোরায় না এই কালারটার পাশে এই কালার এখানে স্কিন কালারটা এটা এই লাইটের কালারটা এটা এরকম মানে এই জিনিসটা নিয়ে একটা কনফিউশন থাকে এবং ডিজিটাল কালারিংটাকে আমরা অনেক সময় মনে করি যেটা একটা কী বলে মানে ক্লিক অ্যান্ড ড্র্যাগ প্রসেস মানে আমি এখান থেকে কালারটা পিক করবো তারপর এখানে দেবো কিন্তু আসলে ডিজিটাল কালারিং বা ডিজিটাল পেন্টিংয়ের পুরো জিনিসটা কিন্তু মোটেই এরকম না এরকম ক্লিক অ্যান্ড ড্রপ মানে আমি এখান থেকে কালার পিক করব এখানে দিব এই প্রসেসে আসলে কোনো আর্টিস্টই কালার করে না তো কালারিংয়ের জন্য আসলে প্রসেসটা হচ্ছে একটা কালার স্ফিয়ার তৈরি করা কালার স্ফিয়ার তৈরি করে সেইখান থেকে কালার নিয়ে তারপর পেন্ট করা এবং কালার সিলেকশনের জন্য পরবর্তীতে এই হুইলটার কাছে আমার এখন যাওয়াই লাগে না অনেকে হয়তো হুইল দিয়ে কালার আনতে পারেন কিন্তু আমি দেখা যায় আমার এই স্লাইডার ইউজ করে কালার আনি বাট কালার স্ফিয়ার বা কালারের অ্যাটমোসফিয়ারটা সেই জিনিসটা প্রথমে তৈরি করে নিই এইটা কিভাবে তৈরি করা যায় এবং সেইখান থেকে ডিজিটাল পেন্টিং স্টেজে যাওয়ার বিষয়টা আজকে একটু আমার একটা এই যে কুইক আর্টওয়ার্কের সাথে ট্রাই করে দেখাবো প্রথমে আমাদের আর্টওয়ার্ক শুরু হয় এরকম একটা পেন্সিলের স্কেচ দিয়ে দেখা যায় আমি যেটা করি অনেক সময় এটা যদি এরকম ছোট স্কেলে একটা স্কেচ করি তারপরে ওই স্কেচটাকে বড় করায় এরকম রাফ হয়ে গেছে কিন্তু দেখা যায় যে আমার যেহেতু ফাইনালে লাইন আর্টটা অতখানি থাকে না এই কুইক কাজগুলোয় এ কারণে ছোটো স্কেচটা করার পরে ওটাকে বড়ো করে দেন পেন্টিং শুরু করি ছোটো স্কেচে আমার কাছে কেন জানি মানে মনে হয় যে কন্ট্রোল বেশি থাকতেছে বড়ো করলে ওই কন্ট্রোলটা থাকে না যাই হোক তো এই পেনসিলের স্কেচটা বড় করলাম এরপর যেটা করতে হবে এটা অবশ্য ব্যাকগ্রাউন্ড এটা ব্যাকগ্রাউন্ডের একটা কালার একটা কথা পরে আসি এই যে একটা ফ্ল্যাট সিলুয়েট ব্লক আউট করা সিলুয়েটটাকে ব্লক করার পর সেটার উপরে আমি ক্লিপিং লেয়ার নিই এবং সেখানে ফ্ল্যাট কালার তখন কিন্তু আমার চিন্তায় থাকে না যে লাইট শেড টেক্সচার ব্লেন্ডিং এটসেট্রা ফ্ল্যাট কালারিং বিভিন্ন এলিমেন্টের জন্য স্কিন হেয়ার আর্ট এগুলির জন্য এক একটা লেয়ারে ফ্ল্যাট কালারিং করলাম এরপরে আসলে এই পর্যন্ত এখানে কালার পিক করার জন্যও কিন্তু আপনাকে কালারের থিওরি জানতে হবে এখানে যে কোন কোন কালার পিক করবেন কোথায় রেডিশ দিলাম এই স্কিনের এখানে রেডিশ হয় কেন এখানে কি কালার দিব বা এই কালারগুলো উইদাউট এনি লাইট শ্যাডো ভ্যালু ডিজাইন এটসেট্রা পাশাপাশি ওয়ার্ক করতেছে কিনা এটা জানার জন্য কিন্তু আমাদের প্রয়োজন হবে কালার থিওরি যে আমরা যে কালারের বিভিন্ন রকম যে অপোজিট কালার নেয়া বা হারমোনিয়াস কালার বা এভাবে প্যালেট বানানোর যেমন এখান থেকে আমরা যদি দেখি এই কালারটা কোথায় অবস্থান করে এই রেডের এই ধরনের একটা হিউ আবার তার শার্টের যে কালার সেটা আমি নিছি কিন্তু একদম অপোজিট সাইড থেকে অ্যান্ড যে ব্যাকগ্রাউন্ডটা সেটা এরকম একটা জায়গার তার মানে এই এই তিনটা এরিয়ার ভেতরে এটা এটা এবং এটা এবং তাদের ভ্যালুরও কিন্তু ডিফারেন্স আছে ব্যাকগ্রাউন্ডের ভ্যালুটা দেখে একদম নিচের দিকে আবার যে এই কালারটা এটার ভ্যালু হালকা এটারও ভ্যালু ওপরের দিকে একটু স্যাচুরেটেড বেশি আর চুলটা আবার এটার এটার অলমোস্ট একই কালারে ডিফারেন্ট ভ্যালু তো এই গেল হচ্ছে আসলে প্রথম ফ্ল্যাট কালার দিয়ে এনভারমেন্টটা সেট আপ এরপর যেটা করতে হবে এখন ওই কালার যে প্যালেটের জায়গাটা ওইটাকে সেট আপ করা এখন আমি এখানে কিন্তু শ্যাডো দেওয়া শুরু করলে আমার মাথায় আসবে না যে আমি একটা কালার সিলেক্ট করি তারপর নিয়ে শ্যাডো দিতে শুরু করি এভাবে শ্যাডো দিলে মানে এরকমভাবে আপনি হয়তো একটা কালার নিয়ে শ্যাডো দিতে শুরু করলেন কিন্তু ওইরকম অর্গানিক্যালেই কালারটা ডেভেলপ করা কঠিন হয় অনেকে অনেকে আবার এভাবেও করে যে অপাসিটি ব্রাশ এসে দিয়ে আমি ওটা করি না আমি যেটা করি এই টেকনিকটা কয়েকদিন আগে একটা টিউটোরিয়াল দেখে দেখে শেখা প্রথমে এখানে যেটা করছে একটা এরকম একটা স্টেজে আসবে আমি রেজাল্টটা কীভাবে আসলো সেটা দেখাই যেমন হয়তো একটা কালার নিলাম খুব হালকা এই ধরনের লেয়ারটাকে রাখতেছি মাল্টিপ্লাইতে পুরো এনভায়রনমেন্টটা একটা লালচে ব্যাপার চলে আসলো এবার এই মাল্টিপ্লাই লেয়ারের ভিতরেই আমি থাকবো এখন যদি আমি এটার ভিতরে অন্যরকম একটা কালার নেই সেটা দিয়ে আমি ধরে নিচ্ছি লাইটের ডিরেকশানের কোন দিকে লাইটের ডিরেকশানটা আসতেছে আমি ধরলাম একদম ওপর থেকে ডিরেক্ট উপর থেকে লাইটটা আসতেছে তাহলে এবং এটা হয়তো একটা ইনডোর লাইট ইনডোর লাইট যদি হয় তাহলে যেই যেই প্লেনগুলিতে শ্যাডো পড়বে এগুলিকে আমি ব্লক করি এই যে এখন কিন্তু আমি জাস্ট চিন্তা করতেছি যে এনভায়রনমেন্টটার লাইটটা গোলাপি ধরনের তাহলে শ্যাডোটা যেটা পড়বে শ্যাডোটা হবে অনেক ডিস্যাচুরেটেড এই শ্যাডোর বিষয়টা হচ্ছে যদি আমার এই শ্যাডোগুলো বিশেষ করে এগুলি ডিরেক্ট লাইটের ঠিক অপোজিটে ডিরেক্ট লাইট দিক থেকে আসতেছে তার একদম উল্টা পাশে এই শ্যাডোটা পড়তেছে আমরা যখন সানি এনভায়রনমেন্ট দেখি তখন কিন্তু এই শ্যাডোটা অনেক সময় আশেপাশে রিফ্লেক্টেড লাইট এরসেটরা দিয়ে অ্যাফেক্টেড হয় কিন্তু এই ক্ষেত্রে আমি যেহেতু ধরে নিচ্ছি এটা ইনডোর এখানে খুব একটা রিফ্লেক্টেড লাইটের জায়গা নেই এ কারণে আমি জাস্ট এটাকে এভাবে ব্লক করে দিচ্ছি মানে একটা ডার্কার কালার নিলাম রিফ্লেক্টেড লাইট হয়তো থাকবে পরে আসবো এটা প্রথম শ্যাডো ব্লকিংটা ঠিক এভাবে করতেছে এবং আপনাকে আঁকার সময় যদি ফিল করেন যে কোথায় আসলে কোন অবজেক্টটা আছে এবং থ্রিডিএ স্পেসে ওইটার শ্যাডোগুলো কীভাবে পড়তেছে তখন এই শ্যাডোগুলো আসলে এটা একটা দিক থেকে অবজারভেশান একদিক থেকে আবার লজিক এইভাবে প্রথমে একটুকু বিল্ড করা আচ্ছা এখন তো পুরোটা হয়তো এই দিক থেকে এটাকে শ্যাডো দিলাম ব্লেন্ডিং বা এটসেট্রা নিয়ে কিন্তু এখনও কোনোরকম নিচ্ছি আমি জাস্ট ডিরেকশান ওয়াইজ একটা শ্যাডো দিয়ে যাচ্ছে আস্তে আস্তে যেটা হচ্ছে কালার স্পিয়ার যেটা যেখান থেকে আমি পরবর্তীতে ডিজিটাল পেন্টিংয়ে যাব সেটা বিল্ড আপ হচ্ছে আমাদেরকে থাকি তো এই হয়তো ভাবলাম যে প্রথম এবার এখন আমি অল্টার দিয়ে যে আমরা কালার পিক করি এটাকে আমি একটা শর্টকার্ট বানা রাখছি এফ পিক আপ কালার ফ্রম লেয়ার অপ্টার ইন ডিসপ্লে কালার এটা পিক আপ কালার ফ্রম লেয়ারে যদি দিয়ে রাখি তাহলে যেটা হয় এখান থেকে কালার পিক করলে ওই লেয়ারে যে কালারটা দিয়ে শ্যাডো দেওয়া হয়েছে ওই কালারটাই দেখাবে তো এখন আর এখানে দেখাচ্ছে কিন্তু এই হালকা কালারটা এই যে শ্যাডো আর হাইলাইট রিজনের মাঝখানে আমি যদি চাই একটু ওয়ার্ম একটা টোন দিতে কারণ এখানে একটা যেটাকে বলে যে সাবসারফেস ক্যাটারিং বা ওরকম ইফেক্ট আসে সেটার জন্য আমি একটা ওয়ার্ম টোন নিলাম এখন এই কালারগুলো কিন্তু নিজেরা ইন্টার্যাক্ট করতে শুরু করে দিয়েছে অলরেডি আমার কিন্তু এখান থেকে কালার পিক করা লাগতেছে না আমি জাস্ট লজিক ওয়াইজ লাইট অ্যাপ্লাই করে যাচ্ছে এবং সেই অনুযায়ী এখানে সাবসারফেস হবে না তাও আমি দিলাম জাস্ট আমার কিন্তু কালার পিক করা লাগতেছে না আমি জাস্ট লজিক ওয়াইজ লাইটের ইফেক্ট সেটা পেন্ট করতেছি এবং কালার অটোমেটিক আসতেছে এই জিনিসটা মানে অন্যান্য পেন্টিংয়ের ক্ষেত্রে আমি জানি না ডিজিটাল পেন্টিংয়ে এটা বোঝাটা খুব জরুরি কারণ যে আমরা কালারটা কালার পিক করে যে পেন্টিং করি ওই জিনিসটা না ডিজিটাল পেন্টিংয়ের পুরো বিষয়টা তৈরি হয় যে আমি লাইটের ইফেক্টটাকে কিভাবে পেইন্ট করলাম এটার উপরে এই কালারের মধ্যে আমি যদি এখন এখান থেকে আরেকটু হালকা কালার নিয়ে যাই তাহলে কিন্তু এখানে লাইটও একটু পেন্ট করা যাবে তো এই ডিরেক্ট লাইটটা পেন্ট করার পরবর্তী ইফেক্ট হচ্ছে এখন আমি শ্যাডোর মধ্যে যদি আমি আরও ডার্ক শ্যাডো দিতে চাই তখন কিন্তু আমি এখান থেকে একটু ডার্ক নিয়ে নিলাম একদম যেগুলো একেবারেই লাইট পৌঁছাচ্ছে না ওরকম জায়গাগুলিতে শ্যাডো দিলাম দেন আমি এখন যদি রিফ্লেক্টেড লাইটে যেটা বলছিলাম আমার থেকে যদি রিফ্লেকশান আসে হয়তো এখানে চিন্তা করলাম নিচের থেকে একটা রিফ্লেকশান আসতেছে বা একটু এই লাইটটারই এখানে রিফ্লেক্ট হয়ে পড়লো সেটার জন্য কি করব এর জন্য একটু হালকা দেখে গেলাম খেয়াল করেন এবং সেটাকে যদি একটু ব্লেন্ড করে দিই তাহলে কিন্তু রিফ্লেক্টেড লাইটের একটা ইফেক্ট এখানে আনা সম্ভব যে যে প্ল্যানগুলো নিচের দিকে ফেসিং ওখানে একটু আমি রিফ্লেক্টেড লাইট দিয়ে দিচ্ছি আরও হালকা রিফ্লেক্টেড লাইট দেওয়া যায় আবার খেয়াল রাখতে হবে যে সেটা দিতে গিয়ে যাতে একেবারে মানে লাইট অংশের চেয়ে আবার বেশি লাইট না হয়ে যায় তাহলে রিফ্লেকশানের রিফ্লেক্টেড লাইটের যে ইফেক্টটা ওটা অত ভালো আসবে না আমি কিন্তু এভাবে একটা কালার স্পিয়ার তৈরি করতেছি যেখানে আমার বিভিন্ন রকম কালার পাশাপাশি এফেক্ট করছে এই কালারগুলো আসছে কোথেকে কালারগুলো আসছে আমার লাইটের সাথে আমার যে সাবজেক্ট সেটা ইন্টারাকশান থেকে এই কালারগুলো আমি তৈরি করতেছি কালার কিন্তু পিক করছি না এখান থেকে কালার আমার প্যালেটে অটোমেটিক তৈরি হচ্ছে এই জিনিসটা বোঝাটা মানে আমার কাছে মনে হয়েছে যে আমার অনেক কাজে দিছে এটা এটা বুঝতে পারার পর যেমন আমি যদি মনে করি এখানে আসলে উপরের দিকে একটা নীল লাইট আছে তাহলে নীলের দিকে গেলাম একটু লাইটটা আমি এখান থেকে পেন্ট করে দিলাম মাল্টিপ্লাই লেয়ারের ভেতরেই যেহেতু আমি করতেছি ওইভাবে কালারের সাথে ইন্টারঅ্যাক্ট হয়ে যাচ্ছে আরও হালকা দিতে পারি যত আমি এদিকে ঘুরাবো তত হালকা কালার হবে আবার এখান থেকেও চিন্তা করা যায় এখানে উপরের দিকে গেলে হালকা এটা বেশি হালকা হয়েছে এই থাক ওকে এবার এখানে মোটামুটি কিন্তু অনেকখানি কাজ শেষ চাইলে এখানে যদি লাইটটা লাইটটা অনেক ব্রাইট হয় এই জন্য অ্যাডমোড নিলাম এর উপরে একটা এখন লাইটটা আমি আসতেছি উপর থেকে হয়তো কী কালার এরকম একটা কালার এখন ওই লাইটটাকে প্রিন্ট করা যেতে পারে যে যে প্লেনগুলো একেবারে উপরের দিকে ফেসিং সেখানে লাইটগুলো দিলাম অ্যাড মোড দিয়ে যখন কালার বা লাইট অ্যাড করতে হয় তখন সেটাকে এইরকম ডার্ক স্যাচুরেটেড দিক থেকে নেওয়া ভালো এতে যেটা হয় কারণ অ্যাড মোডে যদি আমি হালকা কালার দিই একদম ব্রাইট হয়ে মানে সাদা হয়ে যায় এটা দিলে কিছুটা নিচের কালারটাও থাকে আর লাইটটা কিভাবে এফেক্ট করলো ওই জিনিসটুকু খালি চলে আসে এই অংশে একটু ব্লেন্ডিং করা যায় যদি আমি চাই এর জন্য আমি জাস্ট এই এজগুলোকে ব্লেন্ড করে দিলাম তাহলে হার্ড এজ রেখেও কিন্তু কালারিংটা করা যায় এবং হার্ড এজ রেখে কালারিং করারও একটা মজা আসে এর ইফেক্ট যদি বেশি মনে হয় তাহলে আমি কমাইতে পারি বাড়াইতে পারি বা সেটি চেঞ্জ করে তো এখন এখানে কিন্তু অলরেডি একটা কালার প্যালেট বা কালার স্পিয়ার যেটাকে বলে ওটা তৈরি হয়ে গেছে আমি এখন আরও কিছু লাইটের ইফেক্ট আমি কালার অ্যাড করি লাইটের ইফেক্ট অ্যাড করতে পারি সেটা হচ্ছে রিফ্লেকশান বা স্পেকুলার হাইলাইট ওই ধরনের যেমন এখানে আমরা যদি চিন্তা করি কোন কোন প্লেনে একদম লাইটের যে সোর্সটা ওইটা রিফ্লেক্টেড হয় এটা হতে পারে এখানে যে মসৃণ যে জায়গাগুলো সেখানে রিফ্লেকশান কাজ করে এখানে একটা লাইটের রিফ্লেকশান আসে এই জায়গায় অনেক সময় আসে এখানে খুব সাটেল একটা ইফেক্ট প্রতিটা লাইটের ইফেক্টকে আলাদা আলাদাভাবে চিন্তা করা এবং আলাদা আলাদাভাবে পেন্ট করা এই হচ্ছে গিয়ে আসলে কী বলে এই প্যালেটটা সেট আপ করার কাজ এখন কিন্তু এখানে এই কালারটা করেন এই কালারটা এরকম একটা জায়গা থাকে কোথেকে এই কালারটা আসলো আমি কিন্তু জানিও না কিন্তু আমার যেহেতু অর্গানিকালি আমি লাইটের ইফেক্ট পেন্ট করছিলাম এটা তৈরি হয়ে গেছে এই জিনিসটাই হচ্ছে আসলে ডিজিটাল পেন্টিংয়ের মজা যে জিনিসটা অনেকদিন পর্যন্ত বুঝতাম না ভাবতাম যে কালার পিক করে করে বোধহয় ডিজিটাল পেন্টিং করে কিন্তু এখন আশেপাশে অনেকগুলো কালার একসাথে ইন্টার্যাক্ট করার কারণে আমি যেহেতু লজিক্যালি লাইটের ইফেক্ট পেন্ট করছি লাইটের ইফেক্ট পেন্ট করছি তাই এই প্যালেটটা তৈরি হচ্ছে এবং এখানের অবশ্যই ভ্যালু তারপর হিউ স্যাচুরেশান যেগুলি বলি সেই লজিকগুলো মাথায় রেখে যেহেতু ইফেক্টগুলো দেয়া এ কারণে ইফেক্টগুলোর পাশাপাশি ইলুশানটা দিচ্ছে যে এখানে একটা রিয়েলিস্টিক কালার প্যালেট আছে বাট কালারগুলো কিন্তু পিক করে করে পাওয়া এমন কখনোই না আমি আগে যেভাবে করছিলাম সেটা ছিল ফ্যার কারণে ফ্ল্যাট কালার কিন্তু একই রকম কিন্তু জাস্ট লাইট চেঞ্জ করার কারণে এখানে টোটালি ডিফারেন্ট ইফেক্ট আবার এখানে এরকম ইফেক্ট এই এগুলি করার পর যেটা করি একদম ওপরের দিকে আসলাম এখানে রাইট ক্লিক দিলাম এই একটা অপশন আছে কম্বাইন কপিজ অফ ডিসপ্লেড লেয়ার তখন যেটা হয় নিচের সবগুলি লেয়ার কম্বাইন করে একটা লেয়ার দেখায় এই লেয়ারটা নর্মাল মোডে নিলাম এবার আমি পেন্টিং করবো অর্থাৎ এখান থেকে অল্টার দিয়ে এবার অল্টারে কিন্তু আমি ডিসপ্লে কালার দিয়ে দিলাম এখান থেকে কালার নিব এবং চাইলে এই যে লাইন আর্টটাকে মুছে ফেলা যায় আপনি ভাবে পেন্টিং করে করে লাইন আর্টটা মুছে ফেলতে পারেন যেখানে যেখানে আমার মনে হচ্ছে যে লাইন আর্ট দরকার নেই বা লাইন আর্টে কালার দরকার সেখানে এই লাইন আর্টগুলো মুছে ফেলতে পারেন বা রেখেও দিতে পারেন লাইন আর্ট সহ কালারিং হইতেই পারে এখানে মনে হচ্ছে ব্লেন্ডিং দরকার এখন আমি অল্টার চেপে চেপে জাস্ট এখান থেকে কালার পিক করব। আমার কিন্তু ওই হুইল বা স্লাইডারে এদিকে আর যাচ্ছি না এখন জিনিসটার যেহেতু কালার ডাইনামিক্স বা কালার প্যালেট তৈরি হয়ে গেছে ওই লজিকগুলো মাথায় রেখে আমি এই এই এক্সিস্টিং প্যালেট থেকে কালার নেব এবং সেটা দিয়ে এইটাকে বলা যে রেন্ডারিং এটাকে বলা যায় রেন্ডারিং যে আমি কীরকমভাবে ব্লেন্ডিংটা রাখতে চাচ্ছি বা কীরকমভাবে কালারিংয়ের ফাইনাল লুকটা চাচ্ছি এই ব্লেন্ডিংটা আমরা অনেক সময় শুরুর দিকেই এটাই মানে এই এইভাবেই কাজটা আগায় একটা প্রিন্টারের মতো এটা ভেবে শুরু করতে যাই তখন একটা ঝামেলা লাগে এটা আমি নিজেও অনেকদিন বুঝতাম না রিসেন্টলি এখন এসে শিখতেছি এখন এটাকে কতক্ষণ ব্লেন্ডিং করব সেটা টোটালি ডিপেন্ড করে কতখানি দরকার কিন্তু কালার এনভারমেন্ট সেট হয়ে গেলে তখন না ব্লেন্ডিংটা হয়ে যায় যে অপশনাল আর এই জিনিসটা সেট না করে নিলে একই সাথে ব্লেন্ডিং একই সাথে এই কালার সেট সব করতে গিয়ে দেখা যায় যে যে কালার বা ভ্যালু সেট ওই অংশটা প্রপারলি করা হয় না ফলে ফাইনাল ইমেজটা দেখতে ডিজায়ার্ট লাইট সেট আপ বলি ডিজায়ার কালার টেম্পারেচার বলি সেগুলি থাকে না বাট এরকমভাবে আস্তে আস্তে বিল্ড করে আগালে সিজি পেন্টিংয়ে বেশ সুবিধাজনক যাই হোক এই এটি আসলে আমার মূল কথা আর এমন কিছু বলার নেই টিউটোরিয়াল এ পর্যন্ত এখন জাস্ট ব্লেন্ডিং কিন্তু আশা করি আমার প্রসেসটা যেভাবে বলতে চেয়েছিলাম এভাবে বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে প্রসেস নিয়ে আমাকে সেগুলি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে বা আমাকে যেখানেই ইনবক্সে গ্রুপে গ্রুপে জয়েন করতে চাইলে ফেসবুক গ্রুপের একটা লিঙ্ক আছে সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখানে ড্রয়িংয়ের টিপস টিউটোরিয়াল এগুলি নিয়ে ডিসকাশন হয় প্লাস আমি মাঝে মধ্যে বিভিন্ন রকম আর্টিস্টের কাজ শেয়ার দিই আর তাছাড়া যারা ওখানে আর্টওয়ার্ক পোস্ট করেন তাদের কাজে ডিসকাশন বা ফিডব্যাক আলোচনা হয় এইগুলিতে অংশ নিতে চাইলে আমার গ্রুপে জয়েন করতে পারেন আর একই সাথে ভিডিও যদি ভালো লাগে ওটাতে লাইক দিন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন আর এই তো আজকের মতো এই পর্যন্তই আগামী ভিডিওতে কি নিয়ে কথা বলা যায় কালার নিয়ে অনেকেরই রিকোয়েস্ট ছিল আশা করি এই ভিডিওটা দেখার পরে কিছুটা কনফিউশন দূর হবে বা একটা নতুন ওয়েতে প্র্যাকটিস করতে পারবেন এই টিপসগুলো নিয়ে যদি কেউ কালার করেন সেই রেজাল্ট আমার সাথে শেয়ার করতে পারেন লাইটিংয়ের এটা কিন্তু স্টাডি করার ক্ষেত্রেও কাজে দেয় মানে আপনি যখন একটা ফটো নিয়ে স্টাডি করবেন তখন যদি এই লজিকগুলো মাথায় রেখে ফটোর কালারগুলো বিল্ড আপ করতে চেষ্টা করেন যে ফটোতে কী কালারের লাইট আসতেছে কী ধরনের কালারের রিফ্লেক্টেড লাইট হচ্ছে এই বিষয়গুলি যদি স্টাডি করেন তাহলে দেখবেন যে ওখানে কালারে মানে কালারের লাইটের অ্যাকচুয়ালি কালার না লাইটের বিহেভিয়ারটা বুঝতে পারবেন তো এরকম স্টাডি যদি আমার সাথে শেয়ার করতে চান গ্রুপে পোস্ট করতে পারেন তো সেখানে দেখে হয়তো আমরা নিয়ে আরও ডিসকাশন করতে পারবো আর আমাকে অবশ্যই জানান যে নেক্সট আপনারা কী ডিসকাশন দেখতে চান ও আর একই সাথে আর একটা জিনিস আমাকে জানতে ভুলবেন না সেটা হচ্ছে যে ভিডিওর সাউন্ড বা ভিডিওর কোয়ালিটি ভিডিওর ডিরেকশানে কী কী নতুন করা যেতে পারে বা যেভাবে করছে এগুলো ভালো লাগতেছে কিনা বুঝতে সুবিধা হচ্ছে কিনা ভিডিওর কোয়ালিটি নিয়ে যদি কারো কোনো মন্তব্য থাকে সেগুলি আমাকে জানালে খুব খুশি হব যেমন এই ভিডিওতে তো নিচে স্ক্রিন ক্যাপচারের সাথে সাথে এটা রাখার চেষ্টা করলাম এরকম ফর্ম্যাটটা ভালো লাগে কি না নাকি জাস্ট স্ক্রিন ক্যাপচারটাই ভালো দেখায় এগুলো বিষয়ে আপনাদের কমেন্টসে আমাকে জানান তাহলে পরবর্তীতে ওগুলি ইনকর্পোরেট করার চেষ্টা করতে পারবো সে মতো এই পর্যন্তই পাই